আমি একটা কথা বলি, যারা আউলিয়াল্লাহ, যারা আউলিয়াল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আউলিয়াল্লাহদের সাহায্যকারী আল্লাহ, আউলিয়াল্লাহদের উকিল আল্লাহ। বেশক আউলিয়াল্লাহর দরবার যেগুলো, ওগুলোকে আল্লাহ রক্ষা করবেন, এটা আমি বিশ্বাস করি। যার জন্য আমার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না আর কি। কিন্তু ওই নোংরা ভাষায় এক শ্রেণীর লোক নাজমান্দার শরীফে অকুত্য ভাষায়, অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় ওনারা যে বকাবকিগুলো করছে, এগুলো আমার পছন্দ হচ্ছে না। যার জন্য আমি কিছু কথা বলবো, এটা আজকে নাই বলি, কালকেই বলি, কথা বুঝলেন না তো? এই যে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় ওনারা যে আউলিয়াল্লাহকে তুলে, বিশেষ করে গোসল আজম আহমদুল্লাহ মেজবানদারি, গোসল আজম গুলাম রহমান মেজবানদারি, মেজবানদার বললে তো দুজনকেই বুঝায়, তাই না? তারপরে ধরেন ওনাদের আওলাদে পাক যারা আছেন, বা ওনাদের নাতিপুতিরা যারা আছেন, অনেকেরই নাজার হয়েছে, কিন্তু মূল তো গোসল আজম আহমদুল্লাহ মেজবানদারি, গোসল আজম গুলাম রহমান মেজবানদারি। ধরেন এখানে অনেকেরই কর্মকাণ্ড এক একজনের এক এক রকম হতেই পারে, কথা বুঝছেন না? কিন্তু কারোর জন্য কাউকে কেন্দ্র করে অশ্রাব্য ভাষায় মাইজবান্দার শরীফকে তুলে গরহ অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় বকাবাদ্য করাটা, এটাও তো একটা অনিসলামিক কার্যক্রম, এটা আমি মনে করি। তো এজ এ বাবা ভান্ডারির অলাদ হিসেবে যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, ওনাদেরকে আমি তো ওই থ্রেড দিতে পারবো না, ওনাদেরকে আমি অনুরোধ করতে পারবো যে কারো কর্মকাণ্ড দ্বারা যাতে মাঝবান্দার শরীফকে তুলে এই ধরনের অশ্রাব্য ভাষায় বকাবকিটা না করে, পাশাপাশি মাঝবান্দার শরীফের সম্মানহানি মূলক কথাবার্তা যেন ওনারা না বলেন। আমরা মুসলমান, আমাদের মধ্যে 73 ভাবে কোরআন সুন্নাহ বুঝেছে, একদল মোমেন, 72 দল যেটা আল্লাহ রাসূল বলেছেন সেইটা, কথা বুঝতে পেরেছেন? তো আমার কথা হচ্ছে আমাদের মধ্যে মত ভিন্নতা থাকতেই পারে, কিন্তু তাই বলে অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায় আমরা ভিন্ন মতকে এক মুসলমানে আরেক মুসলমানকে বকাবাদ্য করব, আমার দৃষ্টিতে এগুলো তো অনইসলামিক কার্যকলাপ আর কি। আমি তো ফিল্ডে থাকলে বর্তমান যুগে প্রেক্ষাপটটা একটু অন্যরকম হইতো, আমি তো ফিল্ডে যেতে পারছি না, নাহলে তো এই কথাগুলো আমি পল্টন ময়দানে, পল্টন ময়দান তো বন্ধ, সরাসরি উদ্যানেই করতাম। আর লক্ষ লক্ষ লোক জোগাড় করা অন্তত একজন মুজিবুল মোশাররফের জন্য কোনো ব্যাপারই না। কেউ যদি আমারে বলে যে 3 দিনের মধ্যে লক্ষ লক্ষ লোক জোগাড় করেন, আমি জানি আমার মানি সন্তান, আমি হুকুম দিলে চলে আসবে এবং নিজেদের পকেটের পয়সা খরচ করে গেছে, কথা বলছেন না? আল্লাহ তো এতটুকু রহমত আমাকে করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে এখন তো আমি ফিজিক্যালি ফিল্ডে যেতে পারছি না। তো যার জন্য আপনাদেরকে আমি একটু ডাকলাম, যে একটু মনের কথাটাও বললাম। আর আমি তো অ্যাকচুয়ালি বেসিক্যালি ফিস্কো ভাষা, এই যে আপনারা যদি আমার বক্তব্যগুলো কালেক্ট করেন, দেখবেন জীবনে কোনোদিন আমি কারো বিরুদ্ধে কিছুই বলি, আমি তো শত্রুকেও সহযোগিতা করি এবং ইসলামের ঐক্যের পক্ষে আমি কথা বলেছি সারা জীবন, কথা বুঝছেন না? তো সেই জায়গায় এর জন্য আপনাদেরকে আমি বললাম যে আমি যেটা অনুরোধের সুরে বলবো, এখন আমার বলার স্টাইলে এখন কে কোনটা মনে করেন, এর জন্য বললাম যে আমি কাউকে থ্রেট থ্রেট করার তো আমার কোনো ইচ্ছা নাই, আর কোনোদিন করিও নাই। তো আপনাদের রেকর্ডের মধ্যে, বলার মধ্যে যেন ওরকম কিছু একটা না আসে আর কি,
তাহলে তো আবার ওনারা আমার কথাটাকে আরেক ভাবে নিবে। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আর কি। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? জি জি।